10 বছর ধরে মানুষের ভরসা। নিউজ 18 বাংলায় আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ডানকুনিতে তৃণমূল নেতার দাদাগিরি, এক পরিবারকে প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠল কাউন্সিলরের বিরুদ্ধে। ডানকুনির ঘটনা, ডানকুনিতে তৃণমূল নেতার দাদাগিরি, এক পরিবারকে প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠল কাউন্সিলরের বিরুদ্ধে। ডানকুনির 15 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগরের ঘটনা, অভিযোগ ওয়াজের কাউন্সিলর কল্লোল বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। রানা রয়েছে আরো বিস্তারিত বলবে। রানা, ঠিক কি কারণে এই দাদাগিরি হুমকি, প্রাণে মারার হুমকি, ঠিক কি জানতে পাচ্ছো? হ্যাঁ তমস্যা, দেখো যেটা হচ্ছে যে ডানকুনি বা পৌরসভা 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কল্লোল মানে বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে যে ওই ওয়ার্ডের রবীন্দ্রনগরে তোমার বাসিন্দা হচ্ছে কালাচাঁদ সেনগুপ্ত ও তার মেয়ে দীপা সেনগুপ্তকে প্রাণে মেরে দেওয়া একটা হুমকি দেয়। মানে তোমার ইতিমধ্যে দাদাগিরি করে, যেটা হচ্ছে গত 22 তারিখে ওই কাউন্সিলর গিয়ে ওইখানে তার বাড়ির সামনে তাকে মানে তাকে এবং তার মেয়েকে হুমকি দেয় যে বাড়ির যে সীমানা সেই সীমানাটা তিনি কেন মানে ঘিরে দিয়েছেন কাটা তার দিয়ে, মানে এইটা তাকে না জানিয়ে করা হয়েছে। কারণ সেই মানে কাউন্সিলর হুমকিও দেন যে আমি কোর্ট, আমি আইন, কে বলেছে আপনাকে মানে বাড়ির সীমানা দিতে? তোমার এই মানে ঘটনার জেরে তারা ডানকুনি থানাতে একটা অভিযোগ জানাতে যায়, কিন্তু ডানকুনি থানা সেই অভিযোগ নিতে অস্বীকার করে। ফলে এই যে হুমকি নিয়ে যে কাউন্সিলরের বিরুদ্ধে একটা দাদাগিরির যে অভিযোগ উঠেছে সেটা মানে কাউন্সিলর হচ্ছে রীতিমতো নস্যাৎ করে দিয়েছে। তার দাবি হচ্ছে যে এই যে মানে ভদ্রলোক তিনি কাউকে না জানিয়ে তার একটা জমির যে মানে পাঁচিল দেওয়া নিয়ে একটা সমস্যা হচ্ছিল প্রতিবেশীর সাথে, সেইটাকে তিনি মীমাংসা করতে গিয়েছিলেন, ফলে চাপানুত রয়েছে। পুলিশ মানে পুনরায় তদন্ত শুরু করেছে। ধন্যবাদ রানা। অভিযোগকারী কালাচাঁদ সেনগুপ্ত ঠিক কি অভিযোগ করেছেন সোনাবাবু? প্রথমে আমি যখন জমিটা ঘিরে নিই তখন 22 তারিখ এখানকার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডানকুনি মিউনিসিপ্যালিটি এসে বলে এগুলো কেন করেছেন আপনি, আমি তখন তাকে বলি যে আমি কোর্টের অর্ডারে করেছি। তিনি আমাকে তখন বলেন যে কোর্ট ফোর্ট মানি না, কোর্ট আইন সব আমি, এখানে এলাকার সব আমি, আপনি সব কাগজপত্র আমার অফিসে এনে জমা দিন, আমি বিচার করবো এর। আর আমি আবার কোর্টের কথা বলতেই উনি বলেন যে আমাদের তিনজনকে, আমাকে, আমার মেয়েকে, আমার ওয়াইফকে খুন করে দেবে, আমার জিনা হারাম করে দেবে। ডানকুনিতে তৃণমূল নেতা দাদাগিরি, এক পরিবারকে প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠল কাউন্সিলরের বিরুদ্ধে, এবং যার বিরুদ্ধে এই অভিযোগ সেই কাউন্সিলর অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর কল্লোল বন্দ্যোপাধ্যায়, তিনি কি বললেন চলুন শোনা যাক। একটা পরিবার দীর্ঘদিন ধরে এলাকার যত মানুষ আছে সবার নামে একটা করে কেস করে আসছে, তা আমি দেখি উনি ভেঙে পিলার করে দিয়েছেন, সব কিছু করে দিয়েছেন। আমি ওনাকে বললাম যে আপনি আমার পিলার করে দিয়েছেন, এ করে দিয়েছেন, তা মানুষকে তো কোর্টের অর্ডারটা দেখাবেন, আপনি নিজের ইচ্ছেতে করছেন, ঠিক আছে একটা কাজ করুন, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করবেন না, একসাথে জমি সবাই পেপার নিয়ে বসুন, দখলে আপনার লয়ারও থাকবে, সবাই থাকবে, আমিও থাকবো, যাতে জিনিসটা সুস্থ হয়। রেগুলার এই মারপিট কেস খামারি এটা ঠিক নয়। তার জন্য উনি বললেন যে কোর্টের কথা আপনার সঙ্গে কোর্টে দেখা হবে, আর পাড়ায় এলাকায় ওয়ার্ডে যদি ঝামেলা হয় আমি ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে যাবই। আর এই ঘটনা নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের প্রতিক্রিয়া শোনাবো। বহু জিনিস আছে বহু এলাকায়, একেবারে স্থানীয় কোনো ইকুয়েশন, এবং কিছু ক্ষেত্রে তারা জনপ্রতিনিধিদের কাছে আসেন, তারা আশা করেন তারা একটু বলে বুঝিয়ে মিটিয়ে দেবেন ইত্যাদি। এখন কারুর পছন্দ হলে ভালো, কারুর অপছন্দ হলেই দোষারোপ করে দেয়া, তার উপর দাঁড়িয়ে কোনো কাউন্সিলর বা কমিশনার বা কোনো ব্যক্তিকে একটা কেউ বলে দিলেন আর সেটাকে ধরে নিয়ে একটা কোনো নির্দিষ্ট উপসংহারে পৌঁছানো উচিত বলে মনে করি না, তাদের ভাষণও সমান গুরুত্ব দিয়ে শোনা উচিত। ডানকুনিতে তৃণমূল নেতার দাদাগিরি, আর এই নিয়ে বিজেপি নেতা ভাস্কর ভট্টাচার্য কি বললেন শোনাবো। আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে তৃণমূলে জয়েন করো, কাজ করো, সব পাবে, তা আজকে এই ছেলেরা তো এই একই কারণেতে এত বেশি মাতব্বর হয়ে গেছে, এরা সাহস পাচ্ছে, তাদেরকে পরোক্ষে সাহস দেওয়া হচ্ছে, যার জন্য তারা এইসব কথা বলতে পারছে। এখন ভদ্রলোক যিনি কোর্টের অর্ডার বার করার পরেও দূরে দূরে ঘুরছেন, তিনি শুনলাম থানাতে এবং কমিশনারকে চিঠি দিয়েছেন, 7 দিন হয়ে গেল এখনও তারা কোনো ব্যবস্থা নেয়নি। আমরা দেখতে চাই যে থানা বা কমিশনার কবে এই ব্যবস্থাটা নেয় বা আদৌ নেয় কিনা, এটা আমরা লক্ষ্য করছি।